নিউ টাউনের কাছে ধর্মতলা পাঁচুড়িয়া এলাকা, এখানে একটি ট্রলি ব্যাগে উদ্ধার রক্তাক্ত দেহ। যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, রাস্তার পাশে ওই ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, ব্যাগ থেকে রক্ত বারতেও দেখেন তারা, তারপরই খবর দেওয়া হয় পুলিশে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন। নান্টু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত গোটা বিষয় সম্পর্কে? দেখো, গোটা বিষয় সম্পর্কে কিন্তু এই মুহূর্তে টেকনোসিটি থানার পুলিশ তদন্ত করছে। তবে পুলিশ সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে গভীর রাতে হয়তো কেউ বাইরে থেকে তাকে খুন করে এবং সেখান থেকে ট্রলি ব্যাগের মধ্যে ভরে এনে এই ধর্মতলা পাঁচুড়িয়া এলাকায়, যেটা একেবারে কারিগরি ভবনের পেছন দিকের যে এলাকা, সেখানে একটি সরু খাল রয়েছে, সেই খালের পাড়েই কিন্তু সেই ব্যাগটি ফেলে রেখে চলে যায়। আজ সকালে যখন স্থানীয় বাসিন্দারা সেখানে বেরোন, তখন ট্রলি ব্যাগটি দেখে তাদের সন্দেহ হয়। এরপরেই পুলিশকে খবর দিলে পুলিশ যায়, গিয়ে যখন ট্রলি ব্যাগের চেনটি খোলা হয়, দেখা যায় যে তার ভেতরে একটি মৃতদেহ রয়েছে, মানুষের মৃতদেহ রয়েছে, এবং তারপরে সেটি এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে পোস্টমর্টমের জন্য আর্টিকল নিয়ে যাওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তাহলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, কিভাবে এই ট্রলি ব্যাগ কোথা থেকে এলো এবং কারা নিয়ে এলো? যে দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। কিভাবে মৃত্যু, কে খুন করলো বা কারা খুন করলো এবং কি কারণে, সবটাই তদন্ত করে দেখবে পুলিশ। গাড়িটা লাগাও। রাস্তার পাশে ট্রলি ব্যাগ দেখে আতঙ্ক ছড়ায়, এরপর দেখা যায় ওই ট্রলি ব্যাগ থেকে রক্ত বেরোচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। বিক্রম, ট্রলি ব্যাগের ভেতরে রক্তাক্ত দেহ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানাবো যে নিউ টাউনের কারিগরি ভবনের কাছে একটা জলাশয় থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে এবং তারপরেই কিন্তু সেই ট্রলি ব্যাগ উদ্ধার করার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ যখন পুলিশ আধিকারিকরা আসে সেই ট্রলি ব্যাগটি তারা খুলে দেখেন, তখন কিন্তু তারা দেখতে পান যে ট্রলি ব্যাগের মধ্যে একটি মৃতদেহ রয়েছে, ডিকম্পোজ মৃতদেহ, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বয়স আনুমানিক 50 বছর বয়স এই যে মৃতদেহ, সেই মৃতদেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সেখানে মূলত পরীক্ষা করে দেখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মৃতের পরিচয় জানানোর চেষ্টা করা হচ্ছে। যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে যে খুন করে ট্রলিতে রেখে যাওয়া হয়েছে, ট্রলিটি রেখে যাওয়া হয়েছে এই জায়গায়, অর্থাৎ অন্য কোথাও খুন করা হয়েছে, সেই খুনের পর কিন্তু এই জলাশয়তে এই ট্রলিটি রেখে যাওয়া হয়েছিল এবং তারপরেই টেকনোসিটি পুলিশ স্টেশনের যারা আধিকারিক তারা ঘটনাস্থলে আসে, সেখান থেকে এই ট্রলিটি তারা উদ্ধার করে এবং তারপর সেখান থেকে যখন দেখা যায় যে মৃতদেহ রয়েছে এবং সেই মৃতদেহ কিন্তু পাঠানো হয়েছে এই মুহূর্তে হাসপাতালে, সেখানেই মূলত তারা পরীক্ষা করে দেখছেন যে কিভাবে খুন করা হলো, কোথা থেকে এই দেহ আসলো এবং সব থেকে বড় কথা যে মৃতের পরিচয় কি, তাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। ট্রলি ব্যাগের সূত্র ধরেও তদন্ত চালানো হচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।